কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন সাড়ে আটটা মতন বাজে ফাল্গুনি ঘুম থেকে উঠল ও চা করছে আর ওর একটু উঠতে আজকে দেরি হয়ে গেছে ওর পড়া ছিল এই পড়া ছিল বলছি আজকে পড়া ছিল না তার জন্য একটু উঠতে দেরি হয়েছে আর অনেকটা রাত পর্যন্ত পড়েছিলো তা আমি ভাবলাম যে থাক অনেক আবার ডেকেছিলাম তো ও করছে দিয়ে উঠছে না তো আমি ভাবলাম থাক ঘুমছে ঘুমুক তো উঠে আমাকে আমি বললাম যে বাবুরে একটু চা কর আর ও না উঠলে তো আর চাটা করতে পারছি না ও পড়তে চলে গেলে তখন আমি একা চা করে খাই আর ওর জন্য করে রাখি তো আজকে ও বাড়িতে আছে বলে দেখলাম মানে গরম গরম করে খাবো আর পুচকুটা ওর মাকে ওই একটা লিপস্টিক দেখেছে দিয়ে লিপস্টিক পরবো লিপস্টিক পরবো এরকম করছিল তা আমি বললাম যে একটু লিপস্টিক পরবে তা দে মা আবার একটা ভেজলিং দিয়ে বলে এটা লিপস্টিক তো লিকাচা করা হয়েছে ফালগুনি করলো আর আমি উঠেছিলাম সকালে সকালে উঠেই ওই দরজায় দরজায় আমাদের ছোঁচ দিতে হয় দরজায় দরজায় ছোঁচটা দিয়ে আমি ওই বেলের মালায় বসেছিলাম বেলের মালাটা দশটা পর্যন্ত করি আমি দশটা দশ পনেরো এরম হয়ে যায় করি দশটা পর্যন্ত দশটা দশ পনেরো এরম হয়ে যায় তো মানে বিছানাগুলো তুলে নিলাম ওই ঘরের বিছানাটা তুলে আসলাম আর এই ঘরের বিছানাটা ফাল্গুনে ওঠার সঙ্গে সঙ্গে গোছ করে রেখেছিলো জানলাটা খোলা হয়নি আর এই ঘরের জানলা দিয়ে এই ঘরে জ্বালাটা সকালের দিকে একটু খুলে দিই কিন্তু আবার বন্ধ করে দিই কারণ ওই দিকটা নিচু মানে আর কি বিড়াল ওঠে খুব তো মানে ওইখানে একটা কাকা দাঁড়িয়ে আছে তোমরা বুঝতে পারলে কি না জানি না ওই কাকাটার কাছে থালা নিয়েছিলাম ওই একটা লাল জক আমরা যখন ভাত খাই দেখবা একটা লাল জক থাকে আমাদের কাছে তো ওই জকটা নিয়েছিলাম থালা নিয়েছিলাম দিয়ে কিছু পয়সা বাঁকি ছিল তো সেইটাই দিলাম আর এদিকে সর্ষে বাঁচছি আজকে হবে ভোলা মাছ হবে শুধু মানে আর কি সর্ষে বাটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে শুধু ভোলা মাছ হবে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আসলে ওই দশটা পর্যন্ত মালা কাটি তারপরে উঠে মানে আর কি মালা কেটে উঠে কাজ সাথে দেরি হয়ে যায় সাড়ে এগারোটা এরম হয়ে যায় চান টান করে উঠতে তখন উঠে খাওয়া একটু জল খাবারে কোনো দিন দুটো মুড়ি ফুড়ি খাই কোনো দিন খাওয়াও হয় না তো আবার কাঁচা কুচো থাকে সেগুলো মেলতে নিতে বারোটা সাড়ে এরম হয়ে যায় রান্না বসাতে তো এ দেখো এই পর্যন্ত আর লাস্টেরগুলো আজকের ভিডিও ছিল তো এরপরে যে মানে দেখছ যে এখন ভাত বাড়ছি আজকে অন্য তরকারি আর ওই মানে পরে অন্য তরকারি দেখতে পাবে তো তার জন্যই বলে দিলাম আজকে হলো আলু ওই থেকেও আলু সেদ্ধ দিয়েছি আর মাছটা শুধু তবে আমার মেয়ের আলু সেদ্ধটাও ওর খুব প্রিয় আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ও ভাত খেয়ে নেবে ও কিছু বলবে না তো ও মাছ নেয়নি মনে হয় নিয়েছিল কি না কী জানি মনে হয় মাছ নেয়নি ও ও আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খেয়েছিল আর আমি আমি আর ফাল্গুনি বাবা আলু সিদ্ধ আর মাছ দিয়ে খেয়েছিলাম আলু সিদ্ধটা ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর একটু তেল নুন এসব দিয়ে মাখালাম তো এইটা আর কি সকাল থেকে ভিডিও ছিল আর এই ভিডিওটা আবার করা ছিল ভেবেছিলাম শুধু খাওয়ার ভিডিওই ছাড়বো তারপরে ভাবলাম যে চলো একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে ব্লকের সাথেই দিয়ে দিই তো এইদিকে দিকে দেখতেই পাবা যে আজকে তরকারিটা আবার অন্য আজকে হল ওই ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর ফাল্গুনি বলছি না ওর একটু তরকারি খেতে সমস্যা হয় তো নিয়েছে তরকারি নিয়েছে ডিমের বড়া ভেজে দিল ফাল্গুনি বাবা তো দুটো ডিম ছিল ও আবার ডিমের বড়া ভাজলো এ দেখো খাওয়া দাওয়া তো দুপুরবেলা সেই দিনকার তো সারা তো আমি ওই রোজ সন্ধেবেলায় তো আমি এদিকে বেলটা চাঁদছি আর ফুচকুটাকে বললাম একটা হাম দাও তো একটা হাম দিল হাতের কাজ করি সারা দিন সকালে উঠেই দেখিয়েছি তোমাদের সকালে উঠেই বেল নিয়ে বসি তার মধ্যে কাজ কাজটা সেরে রান্না বাড়া আবার ধোয়া মাজা তো তার মধ্যে কাঁচা কুচো থাকে শীতে চেয়ার একদমই দেখো ভর্তি হয়ে আছে ফাল্গুনী মেলায় গিয়েছিল কালকে সেই জামা কাপড় আছে সব চেয়ারে তো জামা চেয়ারে জামা কাপড় ভর্তি হয়ে আছে আর এগুলো কি শুধু কাটা এই বেলগুলো ধরো প্রথমে ফাটাতে হবে তার মধ্যে শাঁস থাকে সেই শাঁসগুলো তুলতে হবে চাঁচতে হবে ভালো করে তারপরে দাগাতে হবে তারপরে নামাতে হবে তো সেই চাঁচা দেখলে তারপরে অনেকক্ষণ পর মানে এইটা আমরা খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি তারপরের ভিডিও তোর বাবাকে বলছি মশারিটা টাঙাও তো চলো আজকে কার মতো এইখানেই থাকলেও ভালো থাকো সুস্থ থাকো